বাবলা স্কুল কুইলাছে, স্কুল কুইলাছে রে বাবা স্কুল কুইলাছে, গাউসুলা জমাইছ ভান্ডারি স্কুল কুইলাছে, গাউসুলা জমাইছ ভান্ডারি স্কুল কুইলাছে। উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের প্রখ্যাত ওলিয়ে কামেল হজরত শাহ সুফি মৌলানা সৈয়দ গোলামুর রহমান আল হাসানি আল মাইজভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারির 156তম খসরত শরীফ মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিবাদল উপেক্ষা করে খসরত উপলক্ষে ভক্ত অনুরক্তের অংশগ্রহণে মাইজভান্ডার এলাকার লোকে লোকারণ্য হয়ে উঠেছে, বসেছে গ্রামীণ লোকজ মেলা। ওরসকে কেন্দ্র করে ব্যাপক প্রশাসনিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে। 12 অক্টোবর শুক্রবার থেকে ওরস শরীফের কর্মসূচি শুরু হয়। 14 অক্টোবর রোববার ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে মহাসমারোহে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খসরত শরীফের প্রধান দিবস অনুষ্ঠিত হয়। ওরস শরীফ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন মঞ্জিল ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বাদে সকাল রওজা শরীফে গোসল, গিলাপ ছড়ানো, পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ মাহফিল, জিকির আজগার, বিকালে হজরতের জীবন দর্শনের আলোচনা, মিলাদ কিয়াম, গভীর রাতে সেমা মাহফিল ও তাবারুক বিতরণ। খসরত শরীফে সমগ্র মুসলিম উম্মা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন রহমান মঞ্জিলের সাজ্জাদানশীল সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারি। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।